ও বলতেছে যে আমার বউ আছে, আমি আরেকটা বিয়ে করতে চাই, আমি বাড়ি দুই বউরে দুইটা কইরা দিব। এখন দুই বউরে নাকি দুইটা বাড়ি দিয়ে দিবে, দুই দোনো বই থাকবে। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এখন দেখেন আমার আপু আবার চলে আসছে আপনাদের সামনে, কিছু কথা বললে না বললেই নয়। এখন অবশ্যই অবশ্যই কিছু কথা হবে আপনাদের সাথে। আর আপনারা যারাই দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই আগে আমার এই পেজটিকে ফলো দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই বলে শুরু করতেছি আমার আপুর কিছু কথা না বললেই নয়। হ্যাঁ, যে কথাগুলো কিছুক্ষণ আগে বলা হয়েছে, এরপরের কথার উত্তরগুলো আজকে এখন দিতেছি আমরা। আজকে এক ভাই আসার কথা আমাদের সাথে দেখা করার জন্যে, ঠিক আছে? তো উনি আবার দূর থেকে বলতেছে যে দেখো ভাই, আমি তো ছোটোবেলা থেকে বিদেশ আছি, তো আমি ক্যামেরার সামনে আসি না। আমার গল্প হচ্ছে এই, আমার বউ আছে, তারপরও আমি আরেকটা বিয়ে করতে চাই। ও বলতেছে যে আমার বউ আছে, আমি আরেকটা বিয়ে করতে চাই, আমি বাড়ি দুই বউরে দুইটা কইরা দিব। এখন দুই বউরে নাকি দুইটা বাড়ি দিয়ে দিবে, দুই দোনো বই থাকবে। এখন এই ব্যাপারে আপু তোমার কি মতামত? এটা তুমি বলতে পারবা, এখন ওনার অলরেডি একটা বউ আছে। আমি তো এরকম লোকের সাথে মানে জড়াইতে চাই না, লাইফ তো এইভাবে কাটানো যায় না। হ্যাঁ, ওনার দুইটা বাড়ি লিখে দিব, কিন্তু এইভাবে হয় না, এটা কি সম্ভব? আপনারাই বলুন তো ভাই। আপনি অবশ্যই বুঝতে পারছেন, আপনি যতই টাকার পয়সার মালিক হন না কেন, কিন্তু অন্য মেয়েদেরকে হয়তো বা বিয়ে করতে পারবেন ফুসলায় ফাসলায়, ঠিক আছে, কিন্তু আমার আপু এ প্রস্তাবে রাজি না। অবশ্যই আপনারা এমন হলে আমাদের থেকে দূরে থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক, এটাই হলো কথা, ঠিক আছে। এর দুইটা বউ রাখবো, হয়তো বা কিছুদিন পর ছেড়ে দিলো, বড় বউর সাথে গ্যাঞ্জাম লাগলো, ছেড়ে দিলো, তখন আমার ওই বাড়ি গাড়ি দিয়ে কী হবে? আমি এরকম লোক চাই না, আপনারা এরকম লোক নখ দিয়েন না, ঠিক আছে? আমাদের এরকম দরকার না। আমি তো আপনাদের সবসময় বলি, আমার ভাইয়াও বলে যে আমি একটা এমন ছেলে চাই যে তার কোনো পিসে কোনো ঝামেলা থাকবো না, কোনো কিচ্ছু থাকবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সুতরাং ভাইয়া বুঝতেই পারতেছেন, আসলে অফারটা আমার কাছে ভালো মনে হলো, কিন্তু আমি চাই না যে একটা জামাই রে দুইজনে নিয়ে ভাগাভাগি করে থাকুক, এটা আমার কাছে ভালো মনে হয়েছে না, ঠিক আছে? যে একটা জামাই দুইটা বউ নিয়া যতই তার টাকা পয়সা থাকুক না কেন, এটা এখন আপনাদের কাছে কেমন মনে হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক না? হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের বারবার বলি, শেয়ার করে দেন না।